हेलो गाइस अस्सलामु अलैकुम निश्चय सबाई भालो आछे आज के जे कथागुलो आपनादेर साथे आमी शेयर करब एरिये जाबेन ना कथागुलो दया करे एकटु शुनबेन भाई शुनते तो टाका लागे ना सारा दिन तो एमनी अनलाइने घुराफेरा करेन जदि आपनी असहाय कोनो मानुषके भालोबासेन ताहले भिडियोटी एकटु शेयर करुन হয়তো আপনার জন্য ওই ব্যক্তির অনেক বড় একটা উপকার হতে পারে ভাই কারণ আমি দেখছি আমাদের মত ছোটখাটো অনেক ব্যবসায়ী এভাবে অনেক বড় ধরনের একটা ধোঁকা খেয়ে থাকে সেই ধোঁকাদারদের জন্য কিছু নমুনা আমি তুলে ধরব আমি কোনো কারণ নামে অবজেকশন দিচ্ছি না কিন্তু একটু সাবধান করার জন্য কথাগুলো বলছি তো আপনার যদি বিকাশের ব্যবসা থাকে বা রকেট নগদ এমন যদি ব্যবসা থাকে বা যে কোনো দোকান থাকে অনেক মানুষ দেখবেন ফোনে কথা বলতে বলতে আইছে ফোনে কথা বলতে বলতে আইসা বলবে একটা নাম্বার লেখেন 10,000 5,000 টাকা পাঠান 20,000 টাকা পাঠান হঠাৎ করে বা আপনার পরিচিত হতে পারে এরা যখন ফোনে আপনাকে নাম্বার লিখতে বলবে তখন আপনি কানে শুনেন বলে শুনবেন না মানে আপনার ব্যস্ততা আপনি দেখাবেন কারণ এরা আসে কেন জানেন এদেরকে হ্যাকারে ফোন দিয়ে মগজ ওয়াশ করে মগজ ওয়াশ করে ভাই লোভে পাপ পাপে মৃত্যু এটা মিথ্যা না যে আপনি ফোন কানে থেকে রাখবেন না দোকানে গিয়ে আমি নাম্বার বলবো এই নাম্বারটা ওখানে দিবেন বলবেন 20,000 টাকা পাঠাইতে এদের মাথাটা আগি ওয়াশ করে তারপরে এজেন্ট দোকানে আসে তো যদিও আপনি নাম্বার লেখেন লেখার সাথে সাথে আপনার টাকা আপনি বুঝে নেন আর তারা সবসময় দেখবেন যে একটু তাড়াহুড়া করে বেশি উনি যত তাড়াহুড়া করবে আপনি তত স্লো মোশনে করবেন কারণ সে যে লোভে পড়ে তাড়াহুড়া করতেছে ওটা একটা ধ্বংস হওয়ার পথ আর আপনি আপনার বিজনেস ঠেকানোর জন্য অনেক স্লো মোশনে কাজ করবেন কারণ তার তো কানে মোবাইল ওখানে ব্রেন ওয়াশ হচ্ছে তার কথায় আপনার কান দেওয়ার দরকার নেই এমন যদি হয়ে থাকে যদি অচিনাই হয়ে থাকে ভাই ফোন কাটেন আপনার কথা বুঝতে পারতেছি না কি হয়েছে বলেন আপনি শেয়ারের উপরে সোয়াশের একটা জারি দিবেন তারপর টাকা লইয়া টাকা সেন্ড করবেন ভাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দিয়ে একটু সাপোর্ট করুন ভাই এমন ধরনের ভিডিও তাহলে বানাতে আমার ভালো লাগবে আর যদি আপনি যদি কারো উপকার করতে মন চায় এই ভিডিওটি একটু শেয়ার করে প্রোফাইলে রাখিয়ে দিন হয়তো আপনার জন্য ওনার একটু উপকার হতে পারে আজ এই পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।